فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته جي আমাদের الحمد لله وحدا وصلاة 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 على رسول মিসওয়াক করার অনেক ফজিলত রয়েছে তার মধ্যে একটি হলো এই যে মিসওয়াকের দ্বারা মুখ পবিত্রতা লাভ করা হয় এবং আল্লাহ সুবাহান ওয়া তালার সন্তুষ্টি লাভের একটি উপায় তাহলে বোঝা গেল যে মিসওয়াক এমন একটি জিনিস যে মিসওয়াকের দ্বারা মানুষ নিজের মুখের পবিত্রতা অর্জন করে এবং রব্বলা আলামিনকে সন্তুষ্টি অর্জন করে থাকে এবং এ ব্যাপারে স্পষ্ট হাদিস এসেছে হাদিসটি মা আয়েশাসী দিকারদি আল্লাহ তালান হা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল আলী সাল্তু সালাম বলেছেন আর সাবা কুমাদ সারাথুন লেলফাম মারদুন লে হলো মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম এবং রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উপায় এই হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লা আলাই তালিকান এনেছেন এবং ইমাম আহমদ বেন হাম্বাল রহমতুল্লাহ মুসনাদ আহমদ মৌসুল রাওয়াত করেছেন এবং নাসাইতেও এই হাদিসটি এসেছে এবং ওলামাই মহাকিংগুন বলেছেন এই হাদিসটির সানাদ শাহি তদ্রপ সাহি বুখারি শাহি মুসলিমের হাদিস أبو هريرة رضي الله عنه قال الرسول عليه الصلاة والسلام قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواق عند كل صلاة. صحيح هادي صحيح بوخاري مسلمين الحديث. أبو هريرة رضي الله عنه قال الرسول عليه الصلاة والسلام قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواق مع كل صلاة. যে আমার উন্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তাহলে আমি প্রত্যেক নামাজের জন্য মেশো করার আদেশ দিতাম অন্য হাদিস এসছে এন দা এন প্রত্যেক উজু করার সময় আমি মেশো করার নির্দেশ দিতাম তাহলে সাহি বুখারি সাহি মুসলিমের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল আলী সাল্লা সালাম মেসোয়াকের কত নেওয়া গুরুত্ব দিয়েছেন এবং মানুষদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা আপাতত না পারলেও বেশি বেশি করে মেশোয়াক করবে পারলে প্রত্যেক অজু করার সময় মেশোয়াক করবে এবং যখন নামাজের জন্য দাঁড়াবে তখনও তোমরা কি করবে মেসোয়াক করবে তাই এই সমস্ত হাদিসকে সামনে রেখে ইমাম নবাবি রহমতুল্লাহ আলহি বলেছেন যে মেসোয়াক করা হচ্ছে মুস্তাহাব মিসওয়াক করা মুস্তাহাব এবং কেউ কেউ বলেছেন যে মিসওয়াক করা ওয়াজিব করা ওয়াজিব কথা বলেছেন ইসহাক বেন রাহওয়াই যাই হোক মোট কথা হল এই যে কিছু কিছু সময় রয়েছে যে সময়ে মিসওয়াক করা মুস্তাহাব তার মধ্যে দিন ও রাত্রে যে কোনো সময় সে সময় পাবে অবসর পাবে সে কী করবে সে মেসোয়া করবে তার দলিল একটু আগে আমরা জানতে পেরেছি আসা কুম্ম ফনাতিল ফাম মারদ আথুন এটা হলো মুখ পবিত্রতা অর্জনের মাধ্যম এবং প্রতিপালকের সন্তুষ্টি লাভের মাধ্যম তাই আমাদের উচিত বেশি বেশি করে মেসোয়াক করা তদরূপ প্রত্যেক যখনই আমরা উজু করব এবং নামাজ প্রতিষ্ঠা করব। তখনও আমরা কি করব মিশো করব করবো যা আমরা হাদিসের দ্বারা জানতে পারলাম তদ্রূপ যখন কোনো ব্যক্তি সফর থেকে বাড়ি ফিরবে বা কোথা থেকে বাড়িতে প্রবেশ করবে তখনও তার উচিত যে মিশো করা এ বিষয়ে সাহি মুসলিমে একটি হাদিস এসেছে মা এসা সিদ্দিকার দিয় আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি তাকে জিজ্ঞাসা করা হলো রসোল আল্লাহলাম এজা দা খালা বাইতিহীি আল্লাহ রসুল্লাহ আলী সালাতাম যখন বাড়িতে প্রবেশ করতেন তখন তিনি কিসের মাধ্যমে আরম্ভ করতেন তখন সদিকার দি আল্লাহ তালা বললেন কানা এজাদা দাখালা বাইতি বাদা আিস যখন তিনি বাড়িতে প্রবেশ করতেন তখন মিসওয়াকের দ্বারাই আরম্ভ করতেন তাহলে এও হাদিসে আমরা বুঝতে পারলাম যখন কোন ব্যক্তি বাড়িতে প্রবেশ করবে কোথা থেকে আসবে তখন তার উচিত যে মেশাওয়া করা তদরূপ ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় মেসওয়া করার কথা এসেছে সেই বুখারি সাই মুসলিমের হাদিস তদরূপ মুখে যখন দুর্গন্ধ বের হবে সেই মুখের দুর্গন্ধকে শেষ করার জন্য আল্লা রসুল্লা আলী সালাতাল্লাম মিসওয়াক করেছেন এবং যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে নামাজ পড়ার জন্য বা অন্য কোনো কাজের জন্য তখনও সে কী করবে মিসওয়াক করবে তার কারণ মিসওয়াক করা অর্থই হলো জিনাত এখতিয়ার করা যখন মসজিদে প্রবেশ করবে বা কারোর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য মসজিদে প্রবেশ করবে তার উচিত মিসওয়াক করা তার কারণ যখন এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে কথা বলবে তখন যদি তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় কেউ চাবে না তার কথা শুনতে তাই ব্যাপার ব্যাপারে আল্লাহ আসু ওয়া তাহালা কোরআন মসজিদে স্পষ্ট ভাষায় বলেছেন বানি আদম খোজো জিনা কুমিন্দা কুল্লি মসজিদ যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে তখন তোমরা জিনাত এক করবে আর মেসওয়াক করাটাও হচ্ছে এক প্রকার জিনাত এক প্রকার জিনাত এটা আমরা প্রত্যেককেই জানি তদরূপ যখন কোনো ব্যক্তি কোরআন মজিদ তেলাওয়াত করবে বা ওয়াজ নসিহতের মাহফিলে যাবে যেহেতু সেখানে ফেরস্তারাও হাজির হয়ে থাকেন মুমিন ব্যক্তিরাও হাজির হয়ে থাকেন তাই সেই সময়ও মিসওয়াক করা উচিত তদরূপ রোজা থাকাকালীন বেশি বেশি করে মিসওয়াক করা উচিত আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে যে রোজা থাকাকালীন মিসওয়াক করা যাবে না বরং এটা ঠিক না বরং মিসাক করা চাহে রোজা অবস্থাতেই থাকুক অথবা বিনা রোজাতেই থাকুক সে কী করবে সর্ব অবস্থাতেই মিসওয়াক করবে এই ধরনের আরও কিছু কিছু অবস্থা রয়েছে যে অবস্থায় মেসোয়াক করা উচিত যাই হোক মোট কথা হলো এই যে সময় সাপেক্ষ যখনই কোনো ব্যক্তি অবসর পাবে এবং নিজের মুখকে দুর্গন্ধ পাবে তখনই সে মেসোয়াক করবে এবং সই থেকে প্রমাণিত এবং আরেকটি হাদিসে দেখা যায় ওলামাই মহাকি সেই হাদিসটিকে সই বলেছেন হাদিসটি আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত আন্নাহু আমার আবেদ সওয়াক তিনি মিশক করার আদেশ দিয়ে বলেন ওয়াকাল কাল সোল্লাহ আলিসাল্লাম আল্লাহ সুল আলি সাল্লাহুসাল্লাম বলেছেন ইন আল আব দা ইজাওয়া কাথুম্মা কাম আই সাল্লি কাম আল মালহা কু খালফাহু বান্দাজা এখন মিশক করে তারপর নামাজে জন্য দাঁড়িয়ে যায় অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করে قام الملك خلفه تهون تار پیشن ایک دن فرشتہ داڑا فتسمع لقراءته فيدنو منه او كلمة نحوها حتى يدعفاه على فيه فما يخرج من من فيه شيء من القرآن منو جو دیئے تار قرآت سنے وطبا فرشتہ تار اتین ہی کٹ بڑتی ہوئے امون کی فرشتہ نجر موک تار موخر اوپر إلا صار في جوف الملك ফাতাহিরু আফওয়াকুম লিল কোরআন তখন তার মুখ থেকে কোরআনের যা কিছুই তেলাওয়াত বের হয় তা ফেরেস্তাদের তা ফেরেস্তার উদরে প্রবেশ করে কাজেই তোমরা তোমাদের মুখকে পবিত্র রাখো কোরআনের জন্য এ হাদিস নিয়ে আমাদের মধ্যে মতানক করেছে তবে শেখ আলবানী রহমতুল্লাহ আলহ হাদিসটিকে হাসান বলেছেন তাই আমাদের উচিত যে এর আগে বলা হয়েছে যে কোরআন মসজিদ তলাদ করার সময়ও সে কী করবে মেস করবে বাকি আল্লাহ আলম সালাম আসসালামাইকুম বরহমতুল্লাহ বাক